الدليل بما يروي فؤادا قد ضما دوارها متشوكون إلى رضا رب السماء. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. রাগ মানুষের একটি সহজাত প্রবৃত্তি, কিন্তু অনিয়ন্ত্রিত রাগ মানুষের দুনিয়া আখিরাতের বরবাদির কারণ হতে পারে। আবার একেবারে রাগ না থাকাও মুমিনের ব্যক্তিত্ব পরিপন্থী। রাগ সম্পর্কে, রাগের হুকুম ও আহকাম সম্পর্কে আমরা খুব কমই জ্ঞান রাখি, অথচ মুমিনের জীবনে এর গুরুত্ব অপরিসীম। একজন আদর্শ মুমিন তার রাগের ব্যাপারে সতর্ক থাকে, সে খুবই সহনশীল হয়, দুনিয়াবি কোনো কারণে কখনো রেগে গেলেও মুহূর্তে নিজেকে সামলে নেয়, কারণ সে জানে রাগ নিয়ন্ত্রণ করা অনেক বড় সওয়াবের কাজ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর যারা নিজেদের রাগ সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। শক্ত সমর্থ, পেশিবহুল শরীরের অধিকারী কিংবা লোকদের মল্লযুদ্ধে অনায়াসে হারিয়ে দেয়া ব্যক্তি বাহাদুর নয়। বাহাদুর তো সে ব্যক্তি যে রাগের সময় ধৈর্য ধরতে পারে এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সাহিহ বুখারি ও সাহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা শাদীদু বিসুরআহ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। মল্লযুদ্ধে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে পারা ব্যক্তি বাহাদুর নয়, বরং বাহাদুর তো সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রিয় ভাই, আমরা অনেক সময় রাগের বসে নিজেদের অনেক ক্ষতি করে বসি। অধিকাংশ তালাক তো মানুষ রাগের মাথায় দিয়ে থাকে। এই অনিয়ন্ত্রিত রাগের কারণে কত পরিবার যে ধ্বংস হয়েছে, কত সুসম্পর্ক যে বিনষ্ট হয়েছে, কত মধুর বন্ধন যে ছিঁড়ে গেছে, তার কোনো হিসেব নেই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। রাগের বিচারে মানুষ অনেক প্রকারের হয়ে থাকে। কিছু মানুষ খুবই বদমেজাজি হয়, পান থেকে চুন খসলেই রাগে ক্ষোভে অন্ধ হয়ে যায়। এই ধরনের লোকগুলো সাধারণত মানসিকভাবে খুবই দুর্বল হয়ে থাকে। আর কিছু লোক আছে যাদের রাগ একেবারেই শিথিল, ফলে তারা অনৈতিক কোনো কাজে বাধা দিতে পারে না, তারা অধীনস্থদের নিয়ন্ত্রণ করতে পারে না। এরা সাধারণত আত্মমর্যাদাহীন লোক হয়ে থাকে। আবার আল্লাহর কিছু বান্দা এমন আছেন যারা মধ্যমপন্থী, তারা যেখানে যতটুকু প্রয়োজন রাগ করেন, তারা দুনিয়াবি কারণে খুব কমই রাগেন, কিন্তু দিনের ব্যাপারে কোনোরূপ গড়িমসি দেখলে, আল্লাহর কোনো বিধান লঙ্ঘিত হতে দেখলে কিংবা কোথাও দিনের অমর্যাদা হতে দেখলে তারা বাঘের মতো গর্জে ওঠেন। ইসলামী শরিয়া আমাদের এরূপ মধ্যমপন্থায় শিক্ষা দেয়। টুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কারণে কখনো রাগ করতেন না, কিন্তু দিনের ব্যাপারে কোনোরূপ শৈথিল্য বরদাস্ত করতেন না। সাহিহ বুখারী ও সাহিহ মুসলিম এসেছে, একবার মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করে, এখন শরিয়ার বিধান অনুযায়ী তার হাত কেটে ফেলা হবে, কিন্তু মহিলাটি ছিল সম্ভ্রান্ত বংশের, তাই কুরাইশরা তার হাত কাটার বিষয়টিতে ইতস্তত করছিল। তারা এমন কাউকে খুঁজছিল যে হাত কাটা মওকুফ করার জন্য রাসূলুল্লাহর কাছে সুপারিশ করতে পারে। অবশেষে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত প্রিয় ভাজন উসামা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে সুপারিশ করালেন। সুপারিশ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড রেগে গেলেন। তিনি কঠোর স্বরে বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর হাদের ব্যাপারে সুপারিশ করছো? তারপর তিনি দাঁড়িয়ে খুতবা দিলেন, আইয়ুহান নাস ইন্নামা আহলাকাল লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমিশ শারীফু তারাকুহ ওয়া ইযা সারাকা ফীহিমিদ দাঈফু আকামু আলাইহিল হাদ ওয়া ইমুল্লাহ লাউ আন্না ফাতিমাত বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। হে লোক সকল, তোমাদের পূর্ববর্তী জাতিরা এজন্যই ধ্বংস হয়েছে যে তাদের সম্ভ্রান্ত কোনো লোক চুরি করলে তাকে ছেড়ে দিত, আর দুর্বল কেউ চুরি করলে তার উপর হদ জারি করত। আল্লাহর কসম, যদি মুহাম্মাদের কন্যা ফাতিমাও চুরি করত, তবু আমি তার হাত কেটে ফেলতাম। প্রিয় ভাই, এমনই ছিল রাসূলুল্লাহর অনুপম রাগ। প্রিয় নবীর এই আসমানী আদর্শ আল্লাহ আমাদের অনুসরণ করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।